हेलो फ्रेंड्स, आमी शुक्ला। वेलकम टू माय चैनल शुक्लास होम किचन। आज आमी आमार किचने बनिए आपनादेर साथे शेयर करब कासुंदी पटल। खेते दारुण हय एवं रान्नाटी रेडी करते खुबी कम टाइमे कम उपकरण दिए तैरी करा जाए। एई कासुंदी पटल गरम गरम भात रुटी परोटार साथे सार्व करबेन, दारुण लागबे। ताहले चलुन देखेनी आमार आजकेर रेसिपि। कासुंदी पटल बानाते आमार की की लागछे आर आमी किभाबे बानाच्छि। कासुंदी पटल करते सबार फार्स्टे आमी पटल लागबे। तो पटलटा आमी एइभाबे केटे माझखान दिए एरकम भाबे भाग करे निएछि जाते कासुंदीटा ढोके। एटा आमी 200 ग्राम पटल एइभाबे केटे स्किनटा छाड़िए আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। আর লাগছে এখানে হাফ চামচ চিনি নিয়েছি, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি কালো জিরে, হাফ চামচ নিয়েছি জিরে, জিরের গুঁড়ো, আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর নিয়েছি 2 টেবিল চামচ কাসুন্দি। আর লাগছে এখানে হলুদ পরিমাণ মতন, পরিমাণ মতন লাগছে লবণ, আর আমি রান্নাটা সর্ষের তেলে করব, সর্ষের তেল। আর লাগছে এখানে পরিমাণ মতন জল। আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি, ওখানে আমি 2 টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দেব। তেলটা আমি গরম হতে দেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরেটা ফোড়ন দেব। আর যে শুকনো লঙ্কাটা দিয়েছি শুকনো লঙ্কাটা দিয়ে দেব। আর যে পটলগুলো কেটে নিয়েছি পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। হলুদ খুব সামান্যই হলুদ লাগবে, লবণ, দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি পটলটা ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জল। এই পটলটা সেদ্ধ হবে, মশলাটাও কষবে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। পটলটা একদম সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষে যাবে। দেখুন আমি একদম ই করে নিয়েছি, জলটা টেনে গেছে, আমাদের পটলটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাসুন্দিটা দিয়ে দেব আর দেব চিনি। আর যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম আমি চিরে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট একদম মিডিয়াম ইসে এটা একটু ভাপিয়ে নেব কাসুন্দিটা দিয়ে। আমি আর জল দেবো না, এটাই আমি মাখা মাখা করব। এবার আমি ঢেকে দেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কাসুন্দিটা পুরো মিশে যাবে। আমাদের 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, বেশ পাশ দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে, কাসুন্দিটা একদম মিশে গেছে পটলের সাথে। আমি এবার এটা গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, একটু ঠান্ডা হলে ঢেকে রাখবো, 7 থেকে 8 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাসুন্দি পটল বা পটলের রেসিপি। গরম গরম ভাত রুটি পরোটার সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।